চাটখিল পৌরসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বাড়ছে। বুধবার দুপুরে বোতল মার্কা নিয়ে চাটখিল পৌরসভার 9 নং ওয়ার্ডে ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন চাটখিল পৌরসভা 9 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিন। কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন আমাদের জনপ্রিয় চ্যানেল 71 বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আগামী 14 তারিখ আমাকে বোতল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি যদি নির্বাচিত হই, পৌর 9 নং ওয়ার্ড থেকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব এবং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন, আপনি যদি নির্বাচিত হন তাহলে ওই ছাটকিল পুরো 9 নম্বর ওয়ার্ডের জন্য কি করবেন জনসাধারণের জন্য, এই বিষয়ে আমাদের মিডিয়াদেরকে একটু বলুন তো। আমি 9 নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, জনগণ আমাকে দেয়া গেছে ভোট দিয়ে, যদি নির্বাচিত করে আমার ওয়াদাবদ্ধ হয়ে আমি কাজ করব, সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত ইনশাল্লাহ দেয়া গেছে আমি কাজ করব। আমার এলাকার অনেক রাস্তাঘাটের পরিস্থিতি অনেক খারাপ, আমি রাস্তাঘাটগুলি দেখব, অনেক গরিব দুঃখী ঘর দরজা নিয়ে অনেক অনেক কষ্টে দিন কাটাইতেছে, আমি ওদেরকে দেখব। গরিব দুঃখীকে সাথে নিয়ে যেভাবে আমার এলাকা সুন্দর হয়, যেভাবে আমার এলাকার উন্নয়ন হয়, আমি দেয়া গেছে আমার বড় নেতাকে সাথে পরামর্শ করে ইনশাল্লাহ দেয়া গেছে যে মানে আমার উন্নয়নের জন্য যত কিছু প্রয়োজন আমি ইনশাল্লাহ সর্বকিছু ইনশাল্লাহ করে যাব। 14 তারিখে বোতল মার্কা ভোট দেওয়ার জন্য আমার 9 নং ওয়ার্ডবাসীকে সবাইকে আমি আহ্বান করবো।